কৃষকদের নথি সঙ্গে এনে ধান বিক্রি করতে এসে হাতে নাতে পাকরাও ফোরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার পাইকারি বাজারে আমাদের প্রতিনিধি সমীরন পাল এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরন ঠিক কি অভিযোগ এই ফোরের বিরুদ্ধে বাদুরিয়ার বাদুরিয়া পাইকারি বাজারে এক কৃষক নাম সিরাজুল মন্ডল নিজেকে কৃষক বলে পরিচয় দেয় এবং তারপরে সে ধান বিক্রি করতে আসে মোট নব্বই বস্তা ধান নিয়ে আসে এবং সে তিনটে কৃষকের নথি দেয় বলে যে তিনজন কৃষকের এই ধান সে বিক্রি করবে যেহেতু সরকারি দর হচ্ছে কুইন্টাল প্রতি সতেরোশো টাকা সেই কারণে সে ধান নিয়ে বিক্রি করতে গেলে পুলিশের সন্দেহ হয় এবং তার কাছে তিনটে নথি দেখতে পাওয়া যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে জেরায় ভেঙে পড়ে সে বলে যে নথি জোগাড় করে সে ধান বিক্রি করতে এসছে আটশো পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি সব কৃষকদের সে দর দিয়েছে এবং দ্বিগুণ মুনাফা লাভের আশায় সেই ধান বিক্রি করতে এসেছে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় তার নাম সিরাজুল ইসলাম তার বাড়ি হচ্ছে বাদুরিয়ার বাসুদেবপুর এলাকায় এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা এবং অ্যাক্ট এই ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে বসিরাট মহকুমা আদালতে পেশ করা হবে তুমি জানো যে জেলা জুড়ে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ জেলা এবং বসিরহাট পুলিশ জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে প্রতিটি ধান বিক্রয় কেন্দ্রে নজরদারি চালু করা হয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে করার নির্দেশ যে ডেপুটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই ধান বিক্রয় হবে এবং যেই যে কোনো সন্দেহজনক পড়ে বা বা মিডল কেউ ধরা পড়লে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সদুত্তর না পেলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া আছে সেই মতো তাকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে জেলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো এর আগে বারাসাত পুলিশ জেলে আমনাঙ্গা বোদাই থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গতকাল বাদুরিয়া বা পাইকারি বাজার থেকে একজন এই মিডল করেছে বাদুরিয়া থানার পুলিশ ধন্যবাদ সমীরন